আসসালামু আলাইকুম সাহজবেরি রান্না চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি তা হলো চিকেন পাকোড়া এটা একটা ইন্ডিয়ান ফুড বাট বাঙালিদের কাছে এটা এটা সমান জনপ্রিয় বিকেল স্ন্যাক্স টাইম এবং বন্ধুদের আড্ডা টাইমে এই চিকেন পাকোড়া অসাধারণ সবার কাছে খুবই প্রিয় এবং আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে এবং আমার চ্যানেলটি আপনাদের একটু উপকারে আসে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চলুন দেখে আসি চিকেন পাকোড়া তৈরি করতে আমাদের কী কী করতে হচ্ছে প্রথমে আমি নিয়েছি দুশো গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস এটা আমি কুটি কুটি এবং পাতলা পাতলা কুটি কেটে নিয়েছি এরপর এটাকে ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিবো একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিবো সামান্য লবণ এরপর দিয়ে দিব এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিব একটা চামচ পরিমাণ পাতি লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে এটা সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার আসে এবং সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে এটাকে অন্তত আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব মেখে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য আমরা ম্যারিনেটের জন্য রেখে দিব এরপর অন্য একটি পাত্রে আমি প্রথমে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পরে দিয়ে দেব দুই টেবিল চামচ ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এক চা এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চটপটি মশলা যেটাকে চাট মশলা বলে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া সামান্য লবণ এরপরে দিয়ে দিব বেসন এখানে আটা দেয়া যাবে না অবশ্যই বেসনটাই দিতে হবে এবং বেসন আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পুরোটা দিব না কিছুটা রেখে দিব। এবং দিয়ে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়া এটাও আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি পুরোটা দিব না দিব পরে কিছু দিব এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এরপরে সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে একটু আলতো হাতে মেখে নিব। এরপর আমি এতে পানি অ্যাড করবো পানিটা খুব সামান্য করে করে দিব কারণ আমার ব্যাটারটা ব্যাটারটা আঠালো হতে হবে ঘন এবং আঠানো আঠালো হতে হবে এর জন্য আমি একটু একটু করে পানি দিব আর নেড়ে এটার থিকনেসটা বুঝে নিব। এভাবে আস্তে আস্তে নেড়ে নিব এরপর আমি আবার একটু বেসন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দেওয়ার পর আমি আবার ভালো করে একসঙ্গে মেখে নেওয়ার পর দেখে নিব আমার ব্যাটারটা আঠালো হয়েছে কি না ঘন এবং আঠালো হয়েছে কিনা এরপর আবার সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর দেখুন আমার ব্যাটারটা এমন হয়েছে পাকোড়ার শেপ দেওয়ার মতো সুন্দর হয়ে হয়ে গেছে এরপর আমি একটি অন্য একটা ফ্রাইপ্যানে তেল মিডিয়াম গরম মিডিয়াম হিটে আমি মিডিয়াম গরম করে রাখবো হাই মানে পুরো খুব বেশি গরম করব না এবং এর মধ্যে পাকোড়াগুলো একে একে দিয়ে দিব এবং লো এবং হাইয়ের মাঝখানে রেখে আমি পাকোড়াগুলোকে ভাজবো হাই হিটে দেয়া যাবে না কারণ পাকোড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে এভাবে আমি সবগুলো একে একে পাকোড়া ভেজে নেব এবার দ্বিতীয় ব্যাচে আমি সবগুলো পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা একে একে পাকোড়াগুলো তুলে নিব এবং এবার সার্ভ করার পালা আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে